হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রায় অনেক দিন পর তোমাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম। আর শুধু লং ভিডিও কেন, অনেক দিন তো তোমাদের সাথে কোনো শর্টস ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই সরি। আসলে একটু প্রবলেমের কারণে আর পড়াশুনোর চাপে কোনো ড্রয়িং করতেও পারছিলাম না, আর যদিও খুব দরকারি কারণে ড্রয়িং করছি সেগুলো আর ভিডিও নিতে পারিনি। এখন এই যে ড্রয়িংটা তোমরা দেখছ, বলতে পারো খুব কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি। আসলে সত্যিই একটু প্রবলেমের মধ্যে ছিলাম, আর তোমরা তো সবাই জানো যে শুধু ভিডিও শ্যুট করলেই তো হয় না, তার উপর এডিটও করতে হয়, ওই কারণে হয়ে উঠছিল না। কিন্তু এখন প্রবলেমটা একটু হলেও সলভ হয়েছে, তাই ঠিক করেছি আবার আগের মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা যাক গে, অনেক তো হলো প্রবলেমের কথা, এবার একটু মেন বিষয়ে আসি, যার কারণে তোমরা আমার ভিডিও দেখো। এই যে ড্রয়িংটা যেটা তোমরা দেখছো না, আসলে এইটা আমি মন্ডালা আর্ট বা মধুবনী ড্রয়িং এর উপরে করেছি, কিন্তু একটু ইউনিকভাবে। প্রথমেই তোমরা দেখলে আমি খাতায় প্রথমে একটা ময়ূর এঁকেছি এবং মন্ডালা আর্ট করার জন্য কিছু সার্কেল করে নিয়েছি। এবার কালারের মধ্যে দেখলে সবার প্রথম আমি খাতার ওপরে পিঙ্ক কালার এবং ব্লু কালারটা জলে গুলে খাতায় ঢেলে দিয়েছি। আসলে যেইটা ট্রেন্ডিং ড্রয়িং চলছিল সেইটা করার চেষ্টা করেছি। তার ওপর ময়ূরটা কালার করেছি, ময়ূরটা আমি এখানে পোস্টার কালার করেছি। তারপর একটা কালো কালি পেন দিয়ে ওই যে কালার ঢেলেছিলাম না, ওই কালারটাকে কভার করে নিয়েছি। তারপর আমি ওই কালো কালি পেনটা দিয়ে মন্ডালা আর্টটা করেছি। তো ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা সবাই একটু জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং সবশেষে সাবস্ক্রাইবটা করতে ভুলো না। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, বাই।